আসসালামু আলাইকুম, স্বাগতম আরেকটি নতুন ভিডিওতে। এই ভিডিওটিতে আপনাদেরকে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। ইনফরমেশনগুলোর মধ্যে থাকবে যে র্যামের যে নতুন 4টা রাতা আমরা আবেদন করছি সেটা কবে থেকে আসতে পারে পেমেন্ট, বা কবে থেকে এজি তো আসতে পারে। তারপর হচ্ছে এপ্রিল মাসে যারা আবেদন করছিলেন 3 রাতার জন্য বা তারপরে, অনেকেরটাই এখন পর্যন্ত আকুইজিতা লেখা আছে, রেজাল্ট আসতেছে না, তাদের রেজাল্টটা কবে আসতে পারে। কাসা ইন্টেগ্রেশনের কিছু তারিখ আছে পাগামেন্টোর, এক্স বোনাস রেঞ্জি যেটা এখন বর্তমানে ত্রাত্তামেন্টো ইন্টেগ্রাটিভো, এটা পাগামেন্টো নতুন করে ডেট দেওয়া শুরু হয়েছে কবে থেকে এটা পেমেন্ট আসবে। এবং 1600 টাকার যে বোনাসটা, যারা আসলে বনিফিকো দিছিলেন বাসায় আসবে, চিঠি আসবে, তাদের পেমেন্টের ডেটটা। এবং মডার্না এবং ফাইজার যে ভ্যাকসিন আছে সেটা অ্যাপয়েন্টমেন্ট ছাড়া কবে নিতে পারবেন, কোথায় কোথায় আপনারা নিতে পারবেন, এই সব বিষয়গুলো আসলে এই ভিডিওতে জানানোর চেষ্টা করবো আপনাদেরকে। সো মূল ভিডিওতে যাওয়ার আগে সবার কাছে অনুরোধ থাকবে, যারা আমার এই চ্যানেলটিতে নতুন, আমার এই ভিডিওটি দেখতেছেন, যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা আমার সাথেই আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য, আমার সবসময় আমাকে সাপোর্ট করার জন্য। তো র্যামের যে নতুন যে 4টা রাতার জন্য আমরা আবেদন করছি, অনেকেই আবেদন মানে হয়তো 1 তারিখেই করে ফেলছেন বা প্রথম শুরুর দিক দিয়েই মানে করে ফেলছেন অলরেডি। সো অনেকেই বিষয়টা জানতে চাইতেছেন যে আসলে কবে থেকে পাগামেন্টোর ডেটগুলো আসতে পারে, পাগামেন্টোগুলো আসতে পারে। সো ইমসের যে আসলে ফেসবুক পেজ অথবা টুইটারের যে পেজ আছে ওদের, ওইসব পেজে যখন আমরা মানে সাধারণ জনগণ যখন কোনো বিষয় নিয়ে জিজ্ঞাসা করে, কমেন্টস করে, তখন তারা এটা উত্তর দিয়ে থাকে। সো ইমসের একটা টুইটে ইমস থেকে উত্তর দেওয়া হয়েছে যে 15ই আগস্ট থেকে আসা শুরু হবে, যে 4টা রাতার জন্য নতুন করে আমরা আবেদন করছি, ওই আবেদনের যে এজিতগুলো, তো মূলত আসলে প্রথম দিক দিয়ে যারা হয়তো প্রথম 15 দিন যারা আবেদন করছে তাদেরটা হয়তো আগস্টের প্রথম যে সরি 15 তারিখের পরে থেকে হয়তো আসবে, যারা শেষের দিকে দু মান্থ করছে তাদেরটা হয়তো সেপ্টেম্বরের প্রথম দিকে আসতে পারে। সো এটা ডিপেন্ড করতেছে, তারপর যেহেতু আগস্ট থেকে শুরু হবে সেটা বলছে, তো আশা করতেছে যে আগস্ট থেকেই, আগস্টের 15 তারিখ থেকেই শুরু হয়ে যাবে। আর এপ্রিলে যারা 3 রাতার জন্য আবেদন করছিলেন, অনেকের এই সমস্যাটা হয়েছে যে অনেকের এখন পর্যন্ত কমপ্লেতাতাই লেখা আছে, আকুইজিতা লেখা আছে, এখন পর্যন্ত এজি তো মানে আকলতা লেখাটা হয়তো অনেকের আসতেছে না। সো এই বিষয়ে আসলে অনেকেই জানতে চাইছিলেন অনেক সময়। সো এই বিষয়েও এইমসের যে ফেসবুক পেজ আছে এখানে এইমস একটা জিনিস কনফার্ম করেছে যে আসলে মানে এটা কোনো সমস্যা না, সমস্যাটা হচ্ছে কি বেশি মানে অনেক বেশি দুমান্দা হওয়ার কারণে এই এই ধরনের লেট হচ্ছে, যে বিষয়গুলো আসলে এইমস তার একজনের কমেন্টসে এই উত্তরটা দিয়েছে। সো এটা আশা করতেছি যারা আবেদন করছেন তাদেরগুলো শীঘ্রই আবেদনের রেজাল্ট চলে আসবে, যদিও আপনাদেরকে এই প্রমাণগুলো আসলে এখানে আলিগারে করে দিব। আর কাসা ইন্টিগ্রেশনের পেমেন্ট নতুন করে যেটা রোমে আসতে দেখলাম যে যে পেমেন্টটা, সেটা হচ্ছে 19 জুলাই কিছু পেমেন্টের ডেট আছে। আর এক্স বোনাস যেটা রেন্সি বোনাস যেটা আমরা আগে মানে যে নামে জানতাম, বর্তমানে সেটা হচ্ছে ত্রাত্তামেন্টো ইন্টেগ্রাটিভো, যে বোনাসটা সেটা 100 টাকার মতো আসে। সো ওই ওইটা অনেকেরই আসছিল না, 2-3 মাস যাবত আসছিল না। সো এই এটার ডেট আসছে আসলে, সো 22 তারিখে কিছু পেমেন্ট ডেট আছে, জুলাই মাসের 22 তারিখে, আর জুলাই মাসের 19 তারিখেও কিছু পেমেন্টের ডেট আছে, যেগুলো ত্রাত্তামেন্টো ইন্টেগ্রাটিভো, যেটা আপনারা আপনাদের মানে ইমসের যে ওয়েবসাইট আছে ওইখানে ঢুকে দেখতে পারবেন, আপনার ফার্সি কোলো সিদ্ধাদের যে আসলে মানে কবে ডেটটা হচ্ছে আপনার। যদি নতুন কোনো ডেট আসে তাহলে অবশ্যই আমাকে ইয়া দিবেন, অবশ্যই আমাকে ছবি দিবেন। আর 1600 টাকার যে বনিফিকো, যেটা আসলে অনেকেরই হয়তো মানে বাসায় বনিফিকো দিছিলেন, অ্যাকাউন্টে টাকা না এসে বনিফিকো দিছিলেন, সো অনেকেরটাই ফাঁসি করে সিদ্ধান্তে শো করতেছে যে 20 তারিখে কিছু পেমেন্ট আছে। সো এখন আপনি যদি দেখেন যে 20 তারিখে পেমেন্ট ডেট আছে, হয়তো আপনি আপনার ডকুমেন্ট নিয়ে পোস্ট অফিসে গেলে আপনি হয়তো টাকাটা তুলতে পারবেন আশা করতেছি। যারা মূলত রেজনে লিগুরিয়াতে থাকেন তাদের জন্য আসলে এই যে এই দুটা বিষয়, যে বিষয়গুলো বলছিলাম যে সেন্স অ্যাপয়েন্টমেন্ট আপনারা ওপেন নাইট যেটা ফাইজার এবং মডার্নার, এটা আপনি ভ্যাকসিনটা নিতে পারবেন প্রথম প্রথম যে ডোজটা ওইটা। সো এটা
এর আগেও যদিও রেজনাল লিগিরাতে দুইটা একদিন ওপেন ডে ছিল একদিন ওপেন নাইট ছিল অলরেডি চলে গেছে এখন আবার নতুন করে ওপেন নাইট আসতেছে সেটা হচ্ছে জবিদি কুইনি ছিল উলিও ওকে বৃহস্পতিবার 15 জুলাই বৃহস্পতিবার সন্ধ্যা 7টা থেকে রাত 11টা পর্যন্ত বৃহস্পতিবার 15 জুলাই সন্ধ্যা 7টা থেকে রাত 11টা পর্যন্ত লিগুরিয়ার রেজনাল লিগুরিয়াতে যে সকল স্থানে আপনারা এই মানে এটা সন্ধ্যা 7টা থেকে রাত 11টা পর্যন্ত বৃহস্পতিবার এই মডার্না এবং ফাইজারের যে ভ্যাকসিন এটা প্রথম ডোজ আপনারা দিতে পারবেন ওই সকল স্থানের নাম হচ্ছে আপনারা যারা ইম্পেরিয়া প্রভিন্সেতে থাকেন ইম্পেরিয়াতে সো ইম্পেরিয়াতে দুইটা আছে ইম্পেরিয়া আপনার পালাসালুতে ইম্পেরিয়াতে যেটা আর সানের মতে যারা থাকেন বা মানে এই আশেপাশে যারা থাকেন তাদের জন্য পালাফিওরি সানের মতে তারপরে হচ্ছে আপনার সাবোনাতে যারা থাকেন সেটা হচ্ছে টার্মিনাল ক্রোচিয়েরা ওকে টার্মিনাল ক্রোচিয়েরে আমি যদিও আমি এখানে লেখারে করে দিব যে আপনার কোন কোন জায়গায় কোথায় কখন দেওয়া হবে আর জেনোভাতে যারা থাকেন তারা হচ্ছে ফিয়েরা দেল মারে তার আগেও হয়তো বা ওখানেই ছিল গত বৃহস্পতিবারে মনে হয় আর কিয়াবাড়িতে যারা থাকেন এখানে নতুন নতুনটা হয়তো বা নতুন একটা স্থান অডিটোরিয়াম সান ফ্রান্সেসকো যেটা আর লাস্ট পিসিতে যারা থাকেন তারা হচ্ছে চেন্ট্রো সোশালে চেপারানা ওকে এই এই যে পাঁচটা ছয়টা প্লেস আছে এই ছয়টা প্লেসে রেজনাল লিগুরিয়াতে ফাইজারের যে আর মডার্নার যে ডোজ ওটা দেওয়া হবে বৃহস্পতিবার 15 জুলাই সন্ধ্যা 7টা থেকে রাত 11টা পর্যন্ত আপনারা এখানে গিয়ে নিতে পারবেন আপনাদের কোনো অ্যাপয়েন্টমেন্ট লাগবে না সো আশা করতেছি আমার এই ভিডিওটি সবার উপকারে আসবে আর যদি আপনি এই পর্যন্ত ভিডিওটি দেখে থাকেন ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন এবং সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম